হ্যালো বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া এইরকম সফট গ্রেভি দই মাছের রেসিপি জানতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন। এনিওয়ে, আমি পৌলমি অ্যান্ড ওয়েলকাম টু পৌলমির সংসার। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই দই মাছটা বানিয়েছি। তার জন্য প্রথমেই একটা মশলা নিয়ে নিতে হবে। এক চামচ সর্ষে, এক চামচ পোস্ত, কিছুটা কাজু এবং গোটা চারেক কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। অন্যদিকে পাঁচ পিস পেটি মাছ আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য পিসও নিতে পারেন। তো এগুলোতে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো দেখিয়ে দিই। একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই, একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটার, এক চামচ আদা বাটা, আর ওই মশলাটা যে দেখিয়েছিলাম ওর পেস্ট, আর গোটা পাঁচেক কাঁচা লঙ্কা, আর হাফ লেবু। এবার চলুন প্যানে তেল গরম করতে দিই। তেল গরম করতে দিয়ে মাছগুলোকে আমি খুবই হালকাভাবে ভেজে নেব। এখানে আপনারা চাইলে রুই মাছ কিংবা কাতলা মাছ ব্যবহার করতে পারেন এবং বড় মৃগেল মাছের পেটিও আপনারা ব্যবহার করতে পারেন। দই মাছের ক্ষেত্রে পেটি মাছ হলে খুব ভালো হয়। এদিকে একটা জায়গাতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাতে প্রথমে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, এরপর এর মধ্যে দিয়ে দেব ওই এক চামচ আদা বাটা, তারপরে দিয়ে দেব যে টক দইটা রাখা ছিল, এখানে আমি তিন চামচের মতো টক দই নিয়েছি, তারপর ওই কাজু পোস্ত সর্ষে বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, আর হাফ যে লেবু নিয়েছিলাম ওই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। এরপর একে একে দিয়ে দেব বাটার, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এগুলো দিয়ে আমি এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে প্যানে যে মাছগুলো ভাজা হচ্ছে তার এক পাশ হালকা করে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দেব। অন্য পাশটাও আমি হালকা করে ভাজা হতে দেব মাছগুলোকে। আর এই পেস্টের মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, এক চামচ মতো গুঁড়ো আমুল দুধ এই পেস্টটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। এরপর মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে একে একে তুলে আমি যে পেস্টটা তৈরি করেছি ওর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একদমই ডিপ ফ্রাই করা হবে না, খুবই হালকাভাবে ভাজা হবে, কারণ বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন দই মাছের আসল টেস্টটা পাওয়া যাবে না। এবার মাছগুলোকে ওই পেস্টটার সঙ্গে ভালোভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে মাখিয়ে নেব এবং এই মাখানো মাছগুলোকে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা পরে ওই প্যানেই আরও দু চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, কিছুটা কালো জিরে, একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই ম্যারিনেট করা মাছটা ঢেলে দেব। মাছটা দেওয়ার পরে যে জায়গাতে এই মাছটা মাখানো ছিল সেই জায়গাতে অল্প পরিমাণ জল নিয়ে নেব এবং ওই জলটা ওই মাছের মধ্যে ঢেলে আমি মাছটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রাখবো, একদমই বাড়ানো যাবে না। তারপরে 10 মিনিট ফুটানোর পরে মাছগুলোকে উল্টো দিকে করে দেব। উল্টো দিকে করার পর আবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব এবং আরও 5 মিনিট এটাকে ফোটানো হবে। 5 মিনিট ফোটানোর পর ঢাকা খুলে দেখব এই রকম তেল ছেড়ে যাওয়া গ্রেভি তৈরি হয়ে গেছে এবং মাছগুলোকে হালকা প্রেস করে দেখবেন খুবই নরম হবে এই মাছগুলো। তো গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দই মাছ একদম তৈরি হয়ে গেছে। এরপর এর ওপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দেখুন কত সুন্দর কালার এসেছে দই মাছটার। তো আপনারা প্লিজ অবশ্যই একবার করে এই দই মাছের রেসিপিটা ট্রাই করবেন। পেঁয়াজ রসুন ছাড়া দই মাছ এর টেস্টও খুবই অপূর্ব, খেয়ে অবশ্যই দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই দই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন বন্ধুরা, সাথে থাকবেন, টাটা বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।